আজকে আমরা চলেছি পূর্ব মেদিনীপুরের তমলুক মহকুমার বর্গভীমা মন্দির। ডানলপ থেকে দূরত্ব 85 কিলোমিটার, যা যেতে সময় লাগে কম বেশি 2 ঘন্টা। তমলুক স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথ। সত্যযুগে মহাদেব দক্ষ রাজার কন্যা সতীদেবীকে বিবাহ করায় দক্ষ রাজা মহাদেবের ওপর ক্ষুব্ধ ছিলেন। এক যজ্ঞে মহাদেব ও সতীদেবী ব্যতীত সকল দেবদেবীকে নিমন্ত্রণ করেছিলেন। মহাদেবের বারণ সত্ত্বেও সতীদেবী বিনা আমন্ত্রণে সেই যজ্ঞে গেলে মহাদেবকে অপমান করা হয় চূড়ান্তভাবে। অপমানের জ্বালা সহ্য করতে না পেরে সতীদেবী আত্মাহুতি দেন। মহাদেব রাগে সতীদেবীর মৃতদেহ তুলে প্রলয় নৃত্য শুরু করেন। অন্যান্য দেবতাদের অনুরোধে বিষ্ণুদেব সুদর্শন চক্র দিয়ে মৃতদেহ ছেদন করেন এবং যেখানে যেখানে সতীমাতার দেহখণ্ড পড়ে সেখানে শক্তিপীঠ তৈরি হয়। 51 সতীপীঠের মধ্যে একটি বর্গভীমা মন্দির। সতীমায়ের বাম পায়ের গোড়ালি পড়েছিল এখানে। এখানে পূজিত দেবী অর্থাৎ শক্তি হলেন কপালিনী বা ভীমরূপ, আর শিবের অবতার অর্থাৎ ভৈরব হলেন সর্বানন্দ। মতভেদ থাকলেও প্রাচীন তাম্রলিপ্তের ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ এই মন্দিরের প্রতিষ্ঠাতা। মায়ের মহিমা বলে শেষ করা যায় না। মা সবার মনস্কামনা পূরণ করেন বলে অনেকে এখানে মানত করতে আসেন। বাংলার বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু স্বয়ং এখানে পুজো করতে আসতেন। ওড়িশি স্থাপত্যের আদলে তৈরি এই মন্দিরের দেউলের উচ্চতা 60 ফুট। দেওয়ালে বাংলার সনাতনী টেরাকোটার কাজ পরিলক্ষিত, আবার বৌদ্ধ স্থাপত্যের ধাঁচও এখানে পাওয়া যায়। তাই মতভেদে অনেকে বলেন এটি আগে বৌদ্ধ গুম্ফা ছিল। লোকমুখে শোনা যায় এক জেলের অমনি প্রতিদিন রাজবাড়িতে জ্যান্ত শোল মাছ দিতেন। রোজ জ্যান্ত মাছ কোথা থেকে পায় তা রাজার সন্দেহ হওয়ায় খোঁজ খবর করতে তিনি জানতে পারেন জঙ্গলে এক কুণ্ডের জল মাছের ওপর ছিটিয়ে দিলেই মাছ জ্যান্ত হয়ে যায়। রাজা কুণ্ড খুঁজতে জঙ্গলে গেলে দেখতে পান একটি বেদির উপরে রাখা আছে দেবীর মূর্তি। রাজা ওখানেই মন্দির তৈরি করেন। এই মন্দিরে এখনও শোল মাছ দিয়ে মায়ের ভোগ দেওয়া হয়। প্রতি বছর কাত্যায়নী চতুর্দশীতে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় ও বহু ভক্তের সমাগম ঘটে। মন্দির প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 1:30 পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। ভোগের প্রসাদের ব্যবস্থার জন্য ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে।